হ্যালো বন্ধুরা, ড্রোন দিয়ে এমন কিছু জায়গায় কাজ করা যায় যেখানে মানুষ গিয়ে কাজ করতে পারে না। আর ড্রোন পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে। কেউ ভিডিও বানানোর জন্য, কেউ বিনোদনের জন্য, আবার কেউ বা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য ড্রোন ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি টপ 10 অ্যামেজিং মোস্ট ইউনিক ড্রোন, যেগুলো সত্যি অনেক অসাধারণ ভাবে কাজ করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। স্প্রাইট, এটি সম্পূর্ণ একটি ভিন্ন রকমের ড্রোন যেটি অ্যাসেন্ট এরো কোম্পানি তৈরি করেছে। এই ড্রোন জিপিএস ব্যবহার করে কাজ করে থাকে। এর ফ্লাইট রেঞ্জ 4 মাইল পর্যন্ত হয়ে থাকে, তবে সেটা মিশন, পরিবেশ ও ইকুইপমেন্টের উপর নির্ভর করে থাকে। এতে মোটর, রোটার সিস্টেম, ফ্লাইট কন্ট্রোল অ্যাকচুয়েটর, অটো পাইলট এবং সিগন্যাল রিসিভার রয়েছে। স্প্রাইট ড্রোন অন্যান্য ড্রোনের তুলনায় ভারী হয়ে থাকে। এর টপ স্পিড প্রতি ঘন্টায় 80 কিলোমিটার এবং এটি 1 টানা 40 মিনিট পর্যন্ত উড়ানো যায়। এই ড্রোন ট্যাঙ্ক ও হেলিকপ্টারের ডিজাইন কম্বিনেশন করে বানানো হয়েছে, যার ফলে এটি দেখতে অনেক সুন্দর হয়ে উঠেছে। এটি রাস্তায় এবং আকাশে দুই ভাবে চলতে পারে। এর ব্যাটারি ক্যাপাসিটি 900 মিলিঅ্যাম্পিয়ার, যেটি ফুল চার্জ করতে 25 থেকে 30 মিনিট সময় লেগে থাকে। এই ড্রোনের ম্যাক্সিমাম ফ্লাইট টাইম 8 মিনিট এবং ম্যাক্সিমাম ড্রাইভিং টাইম 20 থেকে 25 মিনিট। আর এটি দিয়ে 1080x720 পিক্সেলের HD ভিডিও রেকর্ড করা যায় এবং রেকর্ডকৃত ভিডিও সরাসরি iOS অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে প্রিভিউ দেখতে পারবেন। দা ফটোকাইট, এই ড্রোনে ইন্টেলিজেন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি যেখানে যাবেন এটি আপনার সাথে সেখানেই যেতে পারবে। এটি একটি তারের সাথে যুক্ত করা থাকে, তাই আপনি একে কতটা উঁচুতে ওঠাতে চান তা আপনার ড্রোনে থাকা তারের উপর নির্ভর করে থাকে। ফটোকাইট ড্রোন 1 টানা 15 মিনিট পর্যন্ত খুব স্মুথলি উড়ানো যায়। আর এতে চার্জ শেষ হয়ে গেলে একে USB কেবলের মাধ্যমে সহজে রিচার্জ করে নিতে পারবেন। লনকপ্টার, এই ড্রোন লনকপ্টার টিম তৈরি করেছে। এটি আকাশে উড়ার পাশাপাশি পানির মধ্যে চলতে পারে। এটি সেই সব জায়গায় গিয়ে কাজ করে থাকে যেখানে মানুষের যাওয়া সম্ভব হয় না। আর ড্রোন বানানোর জন্য লন টিম 2016 সালে ইউনাইটেড আরব আমিরাতে ড্রোন কম্পিটিশনে উইনার হয়েছিল এবং পুরস্কার হিসেবে তারা $1 মিলিয়ন পেয়েছিল। ইহ্যান্স ড্রোন, এতে 3 অ্যাক্সিস গিম্বেল ও একটি 4K রেজুলেশনের ক্যামেরা রয়েছে এবং এর প্রোপেলার প্রোটেকশনের জন্য এতে প্রোপেলার গার্ড ব্যবহার করা হয়েছে। এটি মাইক্রো HD কার্ড সাপোর্ট করে থাকে। এতে সার্কুলার পোলারাইজ 5.8 GHz এর অ্যান্টেনা রয়েছে। এই ড্রোনের মুভমেন্ট কন্ট্রোল ও দেখার জন্য এর সাথে একটি স্পেশাল গগলস দেওয়া রয়েছে, যেটি ব্যবহার করে আপনি খুব সহজে একে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এটি স্মার্টফোন দিয়েও কন্ট্রোল করা যায়। এই ড্রোনের ফ্লাইং রেঞ্জ 1 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্যারট হাইড্রোফয়েল, এই চমৎকার ড্রোন অনেক মজবুত ভাবে তৈরি করা হয়েছে। এটি পানিতে এবং বাতাসে চালানো যায়। আর এই ড্রোন দিয়ে ভিডিও করার জন্য এতে VGA মিনি ক্যামেরা এমবেড করা রয়েছে। এটি পানির উপর দিয়ে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এতে রিমুভাল লিথিয়াম পলিমার 550 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এতে চার্জ শেষ হয়ে গেলে পুনরায় রিচার্জ করতে 25 মিনিট সময় লেগে থাকে। এই ড্রোনের ওজন 244 গ্রাম হয়ে থাকে। এটি আপনার স্মার্টফোন দিয়েও দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। সাইফি লেভেল 1, এই ড্রোনকে উড়ানোর জন্য এতে 5টি পাখা ব্যবহার করা হয়েছে। এর বডি অনেক মজবুত হয়ে থাকে, যার ফলে এটি যে কোনো মৌসুমে ভালোভাবে উড়ানো যায়। এটি প্রতি ঘন্টায় 40 মাইল গতিবেগে আসা বাতাস রোধ করে উঠতে পারে। আর এতে থাকা ব্যাটারি অনেক বেশি ব্যাকআপ টাইম দিয়ে থাকে, তাই একে একবার ফুল চার্জ দিয়ে 20 ঘন্টা পর্যন্ত উড়ানো যায়। জানলে অবাক হবেন যে এটি মার্কেটে থাকা অন্যান্য ড্রোনের তুলনায় 30 গুণ বেশি জুম করতে পারে। প্যারট ডিস্কো, এটি দেখতে একটি জেট প্লেনের মতো লাগে, যা প্যারট কোম্পানি তৈরি করেছে। এই ড্রোন দিয়ে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করা যায়। এর ব্যাটারি 2700 মিলিঅ্যাম্পিয়ারের, যার ফলে এটি 1 টানা 45 মিনিট পর্যন্ত উড়তে পারে। এই ড্রোন খুব সহজে উড়ানো যায় এবং এটি অটোমেটিক ভাবে টেক অফ ল্যান্ডিং করে থাকে। প্যারট ডিস্কো ড্রোনের টপ স্পিড প্রতি ঘন্টায় 50 মাইল হয়ে থাকে।
স্কাই প্রোলার। এটি দেখতে একটি প্লেনের মতো লাগে। এর বডি কার্বন ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এই ড্রোনের দ্বারা বেটার ভিউ পাওয়ার জন্য এতে 4K 3D স্টাবলাইজ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর এর জন্য এটি দিয়ে খুব সুন্দর ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও এটি ব্যবহার করে ই কমার্স ওয়েবসাইটের পণ্য ডেলিভারি করা যাবে। স্ন্যাপড্রন, এটি পৃথিবীর মধ্যে প্রথম পোর্টেবল 4K ফ্লাইং ড্রোন। বাজারে বিভিন্ন মডেলের বড় ও ছোট ড্রোন পাওয়া যায়, কিন্তু বড় ড্রোনের ওজন বেশি হওয়ার কারণে যেখানে সেখানে নিয়ে যেতে একটু সমস্যায় পড়তে হয়, আর ছোট ড্রোনের ভিডিওর কোয়ালিটি কিছুটা কম হয়ে থাকে। স্ন্যাপড্রন এই দুটি সমস্যার সমাধান নিয়ে এসেছে। এটি আকারে ছোট হওয়ায় খুব সহজে একে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে পারবেন, আর এই ড্রোনের দ্বারা ধারণকৃত ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। এটি 30 মাইল/আওয়ার গতিবেগে একটানা 20 মিনিট পর্যন্ত ওড়ানো। স্ন্যাপড্রন কে আপনার স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, এই ড্রোনগুলোর মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।